হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কার্ভিং আর্টিস্ট স্বাধীন খান আছি আপনাদের সাথে। আজ নিয়ে আসলাম ইভেন্টের নতুন একটি ব্লগ। আজকে আমরা উত্তরা জমজম টাওয়ার থেকে মোমো অপারহোলদের ইভেন্টের জন্য কার্ভিংয়ের অর্ডার এসেছিলো, সেই কার্ভিংয়ের অর্ডারের প্যাকেজটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার তিনটা কার্ভিং অর্ডার ছিল আর একটা কার্ভিং আমি গিফট করব। সেখানে আমি এখানে একটা কুমড়া, তরমুজ, লেটুস পাতা, পেঁপে, গাজর, মূলা, বিটরুট সব কিছু নিয়েছি। আমি একে একে কার্ভিংগুলো করে নিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে একটা মাছের অর্ডার আছে, এটা কাস্টমাইজ একটা ডিজাইনে। এই ইভেন্টটা গত সপ্তাহে একটা ইভেন্ট ছিল উত্তরাতে, সেখানে এই ডিজাইনটা চয়েস করেছিল। আজকেও সেম ডিজাইন, কিন্তু আমি কিছুটা কাস্টমাইজ করব আর কি। আর মিষ্টি কুমড়া কাটা শেষ, এখন মিষ্টি কুমড়া দিয়ে কিছু পাখি, ফুল, মাছ, পাতা রেডি করে নিব। এই তো মাছ, দুইটা মাছ রেডি করেছি, দুইটা পাখি রেডি করেছি, গোলাপ রেডি করেছি, পাতা রেডি করেছি, দুইটা পাখি তরমুজের কার্ভিংয়ের উপরে দেওয়ার জন্য। সেটিংয়ের সময় অবশ্যই শেয়ার করব। হঠাৎ করে আরেকটা ইভেন্টের অর্ডার চলে আসে ধানমন্ডি থেকে, তাই এই ইভেন্টে পুরো ব্লগটা ওইভাবে করার, ভিডিও করার টাইম পাইনি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন আমি একা হাতে কার্ভিং করি, ভিডিও করি, সব একা হাতে করি। এই তো পেপে দিয়ে একটা ফ্লাওয়ার বাজ করেছি কাস্টমাইজ একটা ডিজাইনে। আর আমি পেঁপে দিয়ে দুইটা হাঁস রেডি করেছি, তারপর গাজর দিয়ে ফুল, পেঁপে দিয়ে মাছ, ফুল, পাখি, শালকমের ফুল, সব কিছু একে একে রেডি করে নিলাম। এখন এগুলো জাস্ট সেটিং, ভেনুতে যাওয়ার সময় যে অনেক জার্নি করে যেতে হয়েছে সেটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, বলবো। এই তো তরমুজ দিয়ে ভি কাট করেছি। আর প্রথম ডেলিভারিটা আমি দিয়েছিলাম ঝিকাতলা ধানমন্ডিতে, তারপর গিয়েছিলাম উত্তরাতে, কিন্তু আজকে ব্লগটা উত্তরাতে আগে শেয়ার করছি। বাইক দিয়ে ঝিকাতলা থেকে উত্তরাতে যাই, তো জমজম টাওয়ারে এসে কার্ভিংগুলো রেডি করে নিলাম। সেটিং করার টাইমে আর ভিডিও শ্যুট নিতে পারিনি আপনাদের জন্য, অবশ্যই জানাবেন। খুব অল্প সময়ের ভিতর তাড়াহুড়া করে কীভাবে চারটা কার্ভিং সেটিং করলাম, আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে সব কিছু সফল ও সুন্দরভাবে ক্লায়েন্টের মন জয় করতে পেরেছি। ক্লায়েন্ট খুব স্যাটিসফাই ছিল কার্ভিংগুলো দেখে, আর এই কার্ভিংটা হলো ক্লায়েন্টকে গিফট করা হয়েছে আলহামদুলিল্লাহ। আজকের ইভেন্টের কার্ভিং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বাটন একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর কার্ভিংগুলো কেমন লেগেছে। আর যারা কার্ভিং অর্ডার করতে চাচ্ছেন তারা প্লিজ ভিডিওর স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। অবশ্যই আপনাদের ইভেন্টটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা আমার একমাত্র লক্ষ্য। সামনে মাহে রমজান, রমজানের পরে ঈদের পরে আবার বড় একটা সিজন পড়ে যাবে ইভেন্টের, তাই আপনারা আগে থেকে কার্ভিং অর্ডার করার জন্য বুকিং দিয়ে দিবেন, না হলে তখন ওই টাইমে অনেক তাড়াহুড়া বেজে যাবে। যেমন এই লাস্ট সময় কিন্তু অনেক কাজের চাপ, যেমন এখন একদিন 5-6টা অর্ডার পড়ে, কারণ অনেক সময় ওগুলো ক্যান্সেল করতে হয়। নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।